দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, ফিনান্স ও ব্যাংকিং বিষয়ে তোমাদের সবাইকে স্বাগত। আমার কথা শুনছ প্রিয় শিক্ষার্থীরা? ইশরাত জাহান, নুসরাত আর জান্নাত। হ্যাঁ, শোনা যাচ্ছে কথা? প্রিয় শিক্ষার্থীরা, শোনা যাচ্ছে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি আজকে দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং বিষয় নিয়ে আলোচনা করব। এই নবম অধ্যায় নিয়ে আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম। নবম অধ্যায় হচ্ছে ব্যাংকিং ব্যবসা ও তার খরচ। আমি বেশ কিছু আলোচনা করেছি, কি কি আলোচনা করেছি গত ক্লাসে আমি আবার বলছি, তোমরা খেয়াল করো, আশা করি ভালো মতো দেখে নিবা। সেটা হচ্ছে ব্যাংকের উদ্দেশ্যাবলী, ব্যাংকের গঠন আর ব্যাংকের নীতিমালা। বুঝতে পেরেছ? এই হ্যাঁ, তোমাদেরকে দেখতে পাচ্ছি। এখন কথা হচ্ছে কি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মাহমুদ আক্তারকে দেখতে পাচ্ছি। তোমরা তোমাদের শ্রেণীর রোল নম্বর, শাখা, হ্যাঁ, আর বাধ্যতামূলক। আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম নবম অধ্যায় ব্যাংকিং ব্যবসা ও তার খরচ। আজকে আমি এই অধ্যায়ের বাকি অংশটুকু আলোচনা করব। বাকি অংশটুকু হচ্ছে ব্যাংকের শ্রেণী বিভাগ। দেখো, ব্যাংকের শ্রেণী বিভাগ এটা না অনেক বড় একটা চ্যাপ্টার, বুঝতে পেরেছ? তোমাদের ভালোভাবে ব্যাংকের শ্রেণী বিভাগটা শিখে ফেলতে হবে এই অধ্যায় থেকে, নবম অধ্যায় থেকে। ব্যাংকের শ্রেণী বিভাগ প্রধানত নয় প্রকার। কয় প্রকার? নয় প্রকার। কি কি? এভাবে শিখবা, কাঠামোভিত্তিক শ্রেণী বিভাগ, কার্যভিত্তিক শ্রেণী বিভাগ, তিন হচ্ছে কি ব্যবসা সংগঠন ভিত্তিক শ্রেণী বিভাগ। বই খুলো না, 94 পৃষ্ঠা দেখো। মাহমুদ আক্তার, তোমাকে দেখতে পাচ্ছি, 94 পৃষ্ঠা। সবাই বইটা খোলো। এই হচ্ছে ব্যবসা সংগঠন ভিত্তিক শ্রেণী বিভাগ। এতটুকু আমি আলোচনা করেছিলাম গত ক্লাসে। আজকে আমি আলোচনা করব চার, মালিকানা ভিত্তিক শ্রেণী বিভাগ। এই মালিকানা ভিত্তিক ব্যাংককে কয় ভাগে ভাগ করা যায় প্রিয় শিক্ষার্থীরা, বলো না, বই দেখে বলো। এই ছয় ভাগে ভাগ করা যায়। অর্থাৎ মালিকানার দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের ব্যাংকগুলোকে ছয় ভাগে ভাগ করা যায়। কি কি বলতে পারবে? এক বলো, সরকারি ব্যাংক। এক হচ্ছে কি মালিকানার দৃষ্টিকোণ থেকে, এক হচ্ছে সরকারি ব্যাংক। দুই বেসরকারি ব্যাংক। বিশেষায়িত ব্যাংক। দেখো বইয়ে আছে কি ভালো কোনো সংজ্ঞা সহ শিখবে বিশেষায়িত ব্যাংক। চার নম্বর কি, আমাদের মালিকানা দৃষ্টিকোণ থেকে ব্যাংককে আমরা ছয় ভাগে ভাগ করতে পারি। চার নম্বর হচ্ছে যৌথ মালিকানায় ব্যাংক। দেখো যৌথ মালিকানায় ব্যাংক, যৌথ মালিকানায়। পাঁচ নম্বর আমাদের কি, স্বশাসিত ব্যাংক। স্বশাসিত ব্যাংক, প্রিয় শিক্ষার্থীরা, এই যে স্বশাসিত ব্যাংক কাকে বলে, মানে তোমার সরকারি ব্যাংক কাকে বলে, একটু ভালো সংজ্ঞাটা শিখতে পারতো, যাতে চিনতে পারো এটা সরকারি ব্যাংক, এটা বেসরকারি ব্যাংক, এটা তোমার স্বশাসিত ব্যাংক, এটা বিশেষায়িত ব্যাংক। না, এটা আমরা বিভিন্ন ধরনের ব্যাংক দেখি না, এখন কোনটা সরকারি ব্যাংক, কোনটা বেসরকারি ব্যাংক, কোনটা তোমার বিশেষায়িত ব্যাংক, এটা চিনতে হবে। আর এগুলো পরীক্ষায় আসে, সংজ্ঞাটা শিখবা, উদাহরণ শিখবা। তারপরে হচ্ছে ছয় নম্বর কি জানো, বিদেশি ব্যাংক। এই ছয় হচ্ছে বিদেশি ব্যাংক। বাংলাদেশে কিন্তু বিদেশি ব্যাংক আছে। এই
তাহলে মালিকানা দৃষ্টিকোণ থেকে আমরা ব্যাংকে ছয় ভাগে ভাগ করি, হ্যাঁ ভাগ করতে পারি। বাংলাদেশে ছয় ধরনের ব্যাংকে দেখা যায়। তাহলে চলো সরকারি ব্যাংক কাকে বলে? এই 97টা খোলো। তোমার সরকারি উদ্যোগে গঠিত ও সরকারি অর্থে পুঁজি সংগ্রহিত পরিচালিত নিয়ন্ত্রিত ব্যাংকে এক কথায় সরকারি ব্যাংক। যেমন উদাহরণ দিতে বলে তাহলে কি দিবা? বাংলাদেশের কোন ব্যাংক সরকারি ব্যাংক? যেমন অগ্রণী ব্যাংক, সোনালী ব্যাংক, এগুলি কিন্তু সরকারি, মানে সরকারে টাকা দেয়, তহবিল দেয়, সরকারে পরিচালিত করে, সরকারে নিয়ন্ত্রিত করে। এখন আসো বেসরকারি ব্যাংক আছে আমাদের বাংলাদেশে। ব্যক্তি মালিকানায় যখন কোন ব্যাংক গঠিত হয়, হ্যাঁ যৌথ ব্যক্তি মালিকানায়, যৌথ মালিকানায় বেসরকারি উদ্যোগে গঠিত পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যাংকে এক কথায় আমরা বলবো বেসরকারি ব্যাংক বা প্রাইভেট ব্যাংক। যদি উদাহরণ দিতে বলে, যেমন মনে করো এই যে প্রাইম ব্যাংক, তোমরা যে মাসিক টিউশন ফি জমা দাও, এটা বেসরকারি ব্যাংক। আর বই আছে কি জানো, যমুনা ব্যাংক লিমিটেড, মানে একটা উদাহরণ দিচ্ছি। কিন্তু তোমাদের আশেপাশে এই যে প্রাইম ব্যাংক, এমপিবি ব্যাংক, এগুলি বেসরকারি ব্যাংক। কেন? এগুলি ব্যক্তি মালিকানায় গঠিত পরিচালিত নিয়ন্ত্রিত। তাহলে আমরা সরকারি ব্যাংক কাকে বলে উদাহরণ, আর বেসরকারি ব্যাংক কাকে বলে উদাহরণ, এইভাবে শিখে ফেলো। তারপর আসো বিশেষায়িত ব্যাংক কাকে বলে। বাংলাদেশে কিন্তু বিশেষায়িত ব্যাংক তো আছে, জানো? এটা দেখো বিশেষায়িত ব্যাংক কাকে বলে। এই তোমার এই 97টা খোলো, গ্রামীণ ব্যাংক এক ধরনের এই ধরনের বিশেষায়িত ব্যাংকের উদাহরণ। গ্রামীণ ব্যাংক তোমরা নিশ্চয় শুনেছ, আমার মনে হয় পতেঙ্গা অঞ্চলে গ্রামীণ ব্যাংকের শাখা নেই। এটা কোথায় থাকে জানো? গ্রামীণগঞ্জে থাকে। বাংলাদেশে 68,000 গ্রাম, হ্যাঁ। এই গ্রামীণ ব্যাংক কিন্তু বিশেষায়িত ব্যাংক। আচ্ছা বিশেষায়িত মানে কি? স্পেশাল ব্যাংক। কেন? এটা দেখো, এটা সংজ্ঞাটা আমি পড়ি, মনোযোগ দিয়ে শুনো। গতানুগতিক ব্যাংক জামানত ব্যতীত ঋণ দিতে পারত না বলে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে দরিদ্র জনগণ ব্যাংক সেবা বা ঋণ পেতে পারত। তাহলে আমরা কি শিখলাম? এমনি এই যে দেখো না, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, প্রাইম ব্যাংক করে না, জামানত ছাড়া ঋণ দেয়। কিন্তু এই গ্রামীণ ব্যাংক যখন চালু হলো, গ্রামের দরিদ্র ব্যক্তিদেরকে, দরিদ্র মানুষদেরকে, মানে জামানত ছাড়া ঋণ দানের ব্যবস্থা করলো বিশেষ পদ্ধতি। এই কারণে এই ব্যাংকের নাম হচ্ছে বিশেষায়িত ব্যাংক। গ্রামীণ ব্যাংক মাইক্রো ক্রেডিট বা জামানতবিহীন ঋণ সৃষ্টি করে, জামানত লাগবে না। জামানত মানে কি জানো? মানে কোনো কিছু বন্ধক রেখে, জায়গা, স্বর্ণ অলঙ্কার, কোনো সম্পদ বন্ধক রেখে যখন ব্যাংক থেকে ঋণ নেওয়া হয় ব্যবসার জন্য, কোনো কর্মের জন্য, তখন এটাকে বলা হয় জামানত যুক্ত ঋণ। আর এই আর গ্রামীণ ব্যাংক জামানতবিহীন ঋণের ব্যবস্থা করলো, সৃষ্টি করে, তাদেরকে ব্যাংক কার্যক্রমের আওতায় নিয়ে আসে। এই কারণে গ্রামীণ ব্যাংক আমরা বলতে পারি কি ব্যাংক? বিশেষায়িত ব্যাংক। তাহলে প্রিয় শিক্ষার্থী, এটা খুব ইম্পর্টেন্ট, বিশেষায়িত ব্যাংক কাকে বলে উদাহরণ দাও। তাহলে আশা করি এটা খুব ভালো মতো শিখবা, প্রতিটাই ভালো মতো শিখবা, কোনো কিছু অবহেলা করার মতো নয়। তবে আনন্দের সাথে যদি শিখো তাহলে ভালো ছাত্র হওয়া যায়, আবার ভবিষ্যৎ কর্মজীবনে তোমরা দক্ষতার পরিচয় দিবা। কারণ কি, তোমাদের এই সমাজে বেঁচে থাকতে গেলে তোমাকে একটু বিভিন্ন ব্যাংক সম্পর্কে জানতে হবে, লেনদেন করতে হবে না? এখন আসো 4 নম্বর, যৌথ মালিকানা ব্যাংক কাকে বলে? এই 97টা সরকারি ও বেসরকারি উভয় খাতযুক্ত মালিকানায় প্রতিষ্ঠিত ব্যাংককে যৌথ মালিকানার ব্যাংক বলা হয়। অর্থাৎ যখন একটা ব্যাংক প্রতিষ্ঠার ব্যাপারে সরকারি উদ্যোগ থাকে, বেসরকারি উদ্যোগ থাকে, মানে যৌথভাবে সরকার এবং ব্যক্তি যৌথভাবে যখন কোনো ব্যাংক প্রতিষ্ঠিত করে, তখন তাকে বলা হয় যৌথ মালিকানার ব্যাংক। যেমন আমাদের বাংলাদেশে না যৌথ মালিকানার ব্যাংক আছে। প্রিয় শিক্ষার্থী, কোন ব্যাংক বলো তো দেখি? তোমরা আগ্রাবাদে এই ধরনের একটা ব্যাংকের শাখা দেখবা যদি কখনো শহরে যাও আগ্রাবাদ। সেটা হচ্ছে বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড, বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড। এটা কিন্তু পতেঙ্গা অঞ্চলে নাই, স্টিলমিল বাজারও নেই। এই শাখাটা আমরা আগ্রাবাদে দেখতে পাই। আমি আবার বলি, যৌথ মালিকানায় প্রতিষ্ঠিত ব্যাংকের উদাহরণ কি?
বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড এটা সরকারে এবং ব্যক্তি উভয় পক্ষের সহযোগিতায় উদ্যোগায় এই যতমালি জানাল ব্যাংক প্রতিষ্ঠিত প্রিয় শিক্ষার্থী এরপরে আসো স্বশাসিত ব্যাংক কাকে বলে হ্যাঁ স্বশাসিত ব্যাংক কাকে বলে এই এই ধরনের ব্যাংকের মালিক সরকার 98 পৃষ্ঠা গুলো 98 পৃষ্ঠা নবম অধ্যায় আলোচনা করছি প্রিয় শিক্ষার্থীরা আর যারা উপস্থিত হয়েছে তারা রোল নম্বর শ্রেণী শাখা এগুলি লিখবা কারণ তোমাদের হাজিরা পর্যবেক্ষণ করা হয় স্বশাসিত ব্যাংক এই ধরনের ব্যাংকের মালিক সরকার তবে সরকারি ব্যাংকের সাথে পার্থক্য হলো এটি স্বশাসিত ও স্বনিয়ন্ত্রিত সরকারের মুখ্য পদে বা পরিচালক মণ্ডলীর প্রতিনিধি প্রেরণ করে থাকে কিন্তু সাধারণ কার্যক্রমে কোনো প্রকার হস্তক্ষেপ সরকার করে না আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা তোমাদের একটা মনে প্রশ্ন আসে না সরকারি ব্যাংক আর স্বশাসিত ব্যাংকের মধ্যে পার্থক্য আমি বলি মন দিয়ে শুনো অর্থাৎ সরকারি ব্যাংক হচ্ছে সরকারের পরিপূর্ণ নিয়ন্ত্রণে পরিচালিত গঠিত হয় নিয়ন্ত্রিত আর স্বশাসিত ব্যাংক এটা সরকারের মালিক সরকারই গঠন করে তবে সাধারণ কার্যাবলী পরিচালনা সেটা সরকার হস্তক্ষেপ করে না মানে অনেকটা স্বাধীনতা দেয় মানে নিজেরা ব্যাংকের পরিচালক মন্ডলী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিজেরাই পরিচালিত করে সরকার প্রতিনিধি প্রেরণ করে তবে সরাসরি সাধারণ কার্যাবলীতে হস্তক্ষেপ করে না তখন আমরা তাকে বলবো স্বশাসিত ব্যাংক চলো বিদেশি ব্যাংক কাকে বলে আমাদের বাংলাদেশে কিন্তু বিদেশি ব্যাংকও আছে প্রিয় শিক্ষার্থীরা জানো কোন ব্যাংক বিদেশি কোন ব্যাংক বাংলাদেশি তুমি সব জানতে হবে বিদেশি ব্যাংক এক দেশের ব্যাংক যখন অন্য দেশে এসে ব্যবসা পরিচালনা করে থাকে ওই দেশের জন্য তারা বিদেশি ব্যাংক হিসেবে পরিচালিত অর্থাৎ বিদেশি মালিকানায় প্রতিষ্ঠিত ব্যাংকে বিদেশি ব্যাংক বলে আমাদের বাংলাদেশে বিদেশি ব্যাংক ব্যবসা করে যেমন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক তোমরা এটাও দেখবা আমাদের আগ্রাবাদে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের শাখা আছে এটা কিন্তু বিদেশি ব্যাংক মানে বাংলাদেশে এসে ব্যাংকিং ব্যবসা তারা করছে তাহলে এগুলি হচ্ছে বিদেশি বাণিজ্যিক ব্যাংক তাহলে প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা প্রথমে জানলাম কি মালিকানার ভিত্তিক শ্রেণীগুলো ছয় প্রকার কি কি সংজ্ঞা সহ উদাহরণ সহ শিখতে হবে এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারটা যদি মনোযোগ দিয়ে ভালোমতো শিখো তুমি বাংলাদেশে কত ধরনের ব্যাংক আছে সব সম্পর্কে তোমার জানা হয়ে যাবে শিখা হয়ে যাবে এখন আসো আমরা অঞ্চল ভিত্তিক আবার ব্যাংকের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করব অঞ্চল ভিত্তিক ব্যাংকের শ্রেণী বিভাগকে তিন ভাগে ভাগ করা হয় এই অঞ্চল ভিত্তিক অঞ্চল ভিত্তিক ব্যাংকের শ্রেণী বিভাগকে কয়েকটা ভাগ করা হয় তিন ভাগে তিন শ্রেণীতে এক নম্বর হচ্ছে আঞ্চলিক ব্যাংক আঞ্চলিক ব্যাংক দুই নম্বর হচ্ছে জাতীয় ব্যাংক তিন নম্বর হচ্ছে আন্তর্জাতিক ব্যাংক আন্তর্জাতিক এখন আসো আঞ্চলিক ব্যাংক কাকে বলে একটু দাও হ্যাঁ আঞ্চলিক ব্যাংক কাকে বলে এটা দেখো 98 পৃষ্ঠায় কোন অঞ্চল বিশেষের কার্যক্রম পরিচালনা করার জন্য যে ব্যাংক প্রতিষ্ঠিত হয় তাকে আঞ্চলিক ব্যাংক বা রিজিওনাল ব্যাংক বলা হয় যেমন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক অর্থাৎ রাজশাহী অঞ্চলে কৃষি ব্যবস্থার উন্নয়নের জন্য কৃষকদের জীবন মান উন্নয়নের জন্য কৃষি কাজের উন্নয়নের এই রাতে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠিত হয় তার মানে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কিন্তু রাজশাহীতে গেলে পাবো চট্টগ্রামে নেই যেহেতু এটা আঞ্চলিক ব্যাংক একটা অঞ্চলে কৃষি কাজের উন্নতির জন্য এই ব্যাংকটা প্রতিষ্ঠিত করা হয় তাহলে এই ধরনের ব্যাংক যখন প্রতিষ্ঠিত হয় তখন ওই ধরনের ব্যাংককে আমরা কি বলবো আঞ্চলিক ব্যাংক আর আঞ্চলিক ব্যাংকের উদাহরণ কি যেমন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এটাও বাংলাদেশে আছে তো তুমি যদি রাজশাহী যাও এই ধরনের ব্যাংক দেখতে পাবে রাজশাহী কৃষি উন্নয়ন
মানে কৃষি কাজের উন্নয়নের জন্য রাজশাহীতে কৃষি ব্যবস্থার উন্নয়নের জন্য এই ব্যাংক স্পেশাল ভাবে প্রতিষ্ঠিত হয়েছে অঞ্চল ভিত্তিক, এই কারণে এটার নাম আঞ্চলিক ব্যাংক, আঞ্চলিক ব্যাংকের উদাহরণ। তারপর আসো জাতীয় ব্যাংক কাকে বলে, একটি দেশের সীমানায় যে ব্যাংকিং ব্যবস্থা পরিচালনা করলে তাকে জাতীয় ব্যাংক বা ন্যাশনাল ব্যাংক, বুঝতে পেরেছ? যেমন জাতীয় ব্যাংক বাংলাদেশের উদাহরণ দেয় নাই, তবে এই যে মনে করো সোনালী ব্যাংক, বেসরকারি ইন্ডিয়া, প্রাইম ব্যাংক, এগুলো সব জাতীয় ব্যাংক, মানে সারা বাংলাদেশ ব্যাপী এই সমস্ত ব্যাংক গুলি ব্যবসা করে থাকে। আবার আন্তর্জাতিক ব্যাংক কাকে বলে উদাহরণ দাও, যেমন একটি দেশের জাতীয় সীমানার গণ্ডি ভেদ করে আন্তর্জাতিক পর্যায়ে ব্যাংকিং ব্যবস্থা পরিচালনা করার উদ্দেশ্যে যে ব্যাংকের শাখা আন্তর্জাতিক পর্যায়ে বিস্তৃত তাকে আমরা বলতে পারি আন্তর্জাতিক ব্যাংক বা ইন্টারন্যাশনাল ব্যাংক। যেমন মনে করো একটা জাতীয় ব্যাংকের শাখা যদি বিদেশেও থাকে, লন্ডনে, আমেরিকায়, মালয়েশিয়ায়, তখন আমরা ওই ব্যাংককে বলতে পারি আন্তর্জাতিক, কারণ দেশের সীমানা পেরিয়ে বিদেশেও ওই ব্যাংকের শাখা আছে। এই ধরনের আমাদের বাংলাদেশে বেশ কিছু আন্তর্জাতিক ব্যাংক আছে, যেমন সোনালী ব্যাংকের শাখা বাংলাদেশেও আছে, পৃথিবীর অন্যান্য অনেক দেশেও আছে। তাহলে অঞ্চল ভিত্তিতে যদি বলা হয় ব্যাংকে কত ভাগে ভাগ করবা, তিন ভাগে, কি কি? আঞ্চলিক ব্যাংক, জাতীয় ব্যাংক, আন্তর্জাতিক ব্যাংক, আর উদাহরণ সহ শিখে। এখন আসো নিবন্ধন ভিত্তিক শ্রেণী বিভাগ দুই প্রকার। এক হচ্ছে দেশি ব্যাংক বিদেশি, দেশি ব্যাংক বিদেশি ব্যাংক। নিবন্ধন ভিত্তিক ব্যাংকে দুই ভাগে ভাগ করা হয়, দেশি ব্যাংক বিদেশি ব্যাংক। দেশে ব্যাংকিং আইনের আওতায় যে ব্যাংক গঠিত হয়, পরিচালিত হয় তাকে দেশি বা ডোমেস্টিক ব্যাংক। যেমন আমাদের বাংলাদেশে যত ব্যাংক আছে, সরকারি বেসরকারি সবই দেশি, এগুলি বাংলাদেশ ব্যাংকের আইন অনুযায়ী গঠিত হয়, পরিচালিত হয়, ব্যবসা করছে, নিয়ন্ত্রিত হচ্ছে। আর বিদেশি ব্যাংক জানো, বিদেশি ব্যাংক কাকে বলে, এক দেশে নিবন্ধিত হয় কিন্তু অন্য দেশে ব্যাংকের ব্যবসা, যেমন ব্যাংক, চার্টার্ড ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। আমাদের বাংলাদেশে কিন্তু বিদেশি ব্যাংক হিসাবে ব্যবসা করছে, তবে এই ব্যাংকটা কি আমাদের দেশে নিবন্ধিত হয়নি, নিবন্ধিত হয়েছে তাদের দেশে, মনে করো স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, এটা ব্রিটেনের ব্যাংক, লন্ডনের ব্যাংক। লন্ডনের গভর্নমেন্টের আইন অনুযায়ী বিদেশে নিবন্ধিত হয়ে বাংলাদেশে এসে ব্যাংকের ব্যাংকিং ব্যবসা করছে। তাহলে আমি আবারও বলি, নিবন্ধন নিবন্ধনের দৃষ্টিকোণ থেকে আমরা ব্যাংকে দুই ভাগে ভাগ করব, একটা হলো দেশি ব্যাংক, আরেকটা হচ্ছে বিদেশি। আসো বিশেষ মক্কেল ভিত্তিক শ্রেণী বিভাগ আবার চার প্রকার। এক হচ্ছে শ্রমিক ব্যাংক, দুই হচ্ছে মহিলা ব্যাংক। শ্রমিক ব্যাংক শ্রমিকদের জন্য, আর মহিলা ব্যাংক মহিলাদের জন্য। এখন আরো বুঝতে হবে বাংলাদেশের বিশেষ মক্কেল ভিত্তিক ব্যাংক আমরা চার ভাগে ভাগ করি, শ্রমিক ব্যাংক, মহিলা ব্যাংক, স্কুল ব্যাংক, ভোক্তাদের। এখন প্রিয় শিক্ষার্থী আসো, শ্রমিক ব্যাংক কাকে বলে? শ্রমিকদের মধ্যে সঞ্চয়ের প্রবণতা সৃষ্টি করে, তাদের মধ্যে শ্রমিকদের মধ্যে, মানে শ্রমিকদের বিশেষ উদ্দেশ্যে শ্রমিকদের কল্যাণের জন্য এই ব্যাংক প্রতিষ্ঠিত। শ্রমিকদের মধ্যে সঞ্চয়ের প্রবণতা সৃষ্টি করে জীবন ধারণের মান উন্নয়নের লক্ষ্যে শ্রমিক ব্যাংক প্রতিষ্ঠিত করা হয়। আমাদের দেশে না স্বতন্ত্র শ্রমিক ব্যাংক নাই, তবে শিল্প কারখানা এলাকায়
শাখা খুলে বাণিজ্যিক ব্যাংকগুলো শ্রমিক ব্যাংকে কাজ করে থাকে। বুঝতে পেরেছ? যেমন মনে করো আমাদের যে ইপিজেড, ইপিজেডের যে প্রাইম ব্যাংক, এমপিবি, ওরা কিন্তু শ্রমিকদেরকে অগ্রাধিকার দেয়, শ্রমিকদেরকে অ্যাকাউন্ট খোলার ব্যাপারে, তোমার হিসাব রাখার, হিসাব খোলার ব্যাপারে, সঞ্চয় করার ব্যাপারে সহ। তাহলে শ্রমিক ব্যাংকের কাজ অনেক সময় অন্যান্য বাণিজ্যিক ব্যাংক করে দেবে। তারপর মহিলা ব্যাংক কাকে বলে? মহিলাদের সঞ্চয় উৎসাহিত করার জন্য, তাদের ব্যাংকিং কার্যক্রমের সাথে পরিচিত করার জন্য সর্বোপরি মহিলাদের বিশেষভাবে ব্যাংকিং সুবিধা প্রদান করার জন্য প্রতিষ্ঠিত ব্যাংককে বলা হয় মহিলা ব্যাংক। এইভাবে প্রিয় শিক্ষার্থীরা প্রতিটা ব্যাংকের শ্রেণী বিভাগ খুব ভালোভাবে শিখতে হবে, জানতে হবে। তারপর স্কুল ব্যাংক কাকে বলে? উন্নত দেশগুলোতে স্কুল ব্যাংক ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। আমাদের দেশে অবশ্য এই ধরনের ব্যাংক 1960 সালের দিকে একবার প্রতিষ্ঠিত হয়েছিল। কত সালের দিকে? 1960 সালের দিকে। এই সালটা মনে রাখবো, আন্ডারলাইন করো, 99 পৃষ্ঠায় পাবে। কিন্তু বেশি দিন স্থায়ী হয়নি, তবে বর্তমানে কিন্তু প্রিয় শিক্ষার্থীরা স্কুল ব্যাংক কিন্তু আবার চালু হয়েছে। বুঝতে পেরেছ? স্কুলের শিক্ষার্থীদের সঞ্চয়ের জন্য সঞ্চয় বাক্স বা ব্যাগ সরবরাহ করে থাকে এই ধরনের ব্যাংক। শিক্ষার্থীরা এতে টাকা পয়সা জমা করে থাকে, স্কুল থেকেই সঞ্চয়ে উৎসাহ দেওয়া এই ব্যাংকের উদ্দেশ্য। তোমরা, আমার মনে হয় এই যে ব্যাটারি স্কুলে পড়ো, তোমাদের স্কুল যখন চলাকালীন সময়ে আমাদের যে প্রাইম ব্যাংক, আশেপাশের যে বাণিজ্যিক ব্যাংক, ওরা কিন্তু স্কুল ব্যাংকের জন্য তোমাদের কাছে মনে হয় এসেছিল। আমি দেখেছি এই স্কুলের ছাত্রছাত্রীদেরকে সঞ্চয়ে উৎসাহিত করার জন্য এই স্কুল ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে। আর স্কুল ব্যাংকের যাত্রা শুরু হয় বাংলাদেশে 1960 সালে। এটা সালটা মনে রাখবে। আর ভোক্তাদের ব্যাংক বলতে কি বুঝো? ভোক্তাদের বাকিতে পণ্য ক্রয়ের সুবিধা প্রদানের জন্য এই ব্যাংক গঠিত, পরিচালিত হয়। প্রিয় শিক্ষার্থী, এইভাবে না, নিয়ন্ত্রণ ভিত্তিক আবার শ্রেণী বিভাগ আছে। আমি নিয়ন্ত্রণ ভিত্তিক শুধু পয়েন্ট গুলি বলছি, তোমরা সংজ্ঞাটা শিখে গেলে ছোট ছোট। যেমন নিয়ন্ত্রণ ভিত্তিক ব্যাংকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে পূর্ণ রাষ্ট্রীয় নিয়ন্ত্রিত ব্যাংক, আংশিক নিয়ন্ত্রিত ব্যাংক আর বাজার নিয়ন্ত্রিত ব্যাংক। তাহলে সংজ্ঞাটা শিখবা আর উদাহরণ। এখন আসো, যেটা আমি বিশেষ করে ইম্পর্টেন্ট, মানে জানতেই হবে, সেটা হলো ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও কিন্তু ব্যাংক বাংলাদেশে আসে। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ব্যাংক বাংলাদেশে আসে। যেমন এই যে ইসলামিক ব্যাংক বাংলাদেশ, না, এটা কিন্তু ইসলাম ধর্মের আইন কানুন মেনে এই ব্যাংক পরিচালিত। তাহলে এটা সম্পর্কে জানতে হবে। এই যে দেখো 99 পৃষ্ঠায় আছে, আমি এখানে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ব্যাংক কাকে বলে? এই যে দেখো 99 পৃষ্ঠা, বিভিন্ন ধর্ম তাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ধর্মীয় অনুশাসন প্রয়োগ করবে, যে ব্যাংকগুলো প্রতিষ্ঠিত হয় তাকে বলা হয় ধর্মীয় ব্যাংক। এই সংজ্ঞাটা শিখবা। ইসলামী শরীয়ত অনুযায়ী দেশের প্রায় 90 ভাগ মুসলিম জনগোষ্ঠীকে সেবা প্রদানের লক্ষ্যে 1983 সালে সর্বপ্রথম বাংলাদেশে বেসরকারি ব্যাংক হিসাবে ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা প্রবর্তন হয়। কত সালে? 1983 সালে। এটা আন্ডারলাইন করো, এটা খুব ইম্পর্টেন্ট, সালটা মনে রাখবা। অন্যান্য বাণিজ্যিক ব্যাংকের সাথে সেবা প্রদানের সামঞ্জস্য থাকলেও ইসলামিক ব্যাংকিং ব্যবস্থায় আমানত গ্রহণ ও ঋণ প্রদানে নিম্নলিখিত পণ্য বা সেবা দেখতে পাওয়া যায়, যেটা প্রচলিত সুদভিত্তিক ব্যাংকে কিন্তু দেখতে পাওয়া যায় না। সেগুলি কি জানো? মুদারাবা। এই মুদারাবা কি? এটা ইসলামিক ব্যাংকে আছে, অন্য ব্যাংকে পাবে না, সুদভিত্তিক ব্যাংকে এগুলি পাবে না। তাহলে তোমরা শিখবা কি জানো? মুদারাবা কাকে বলে? মুশারাকা কাকে বলে? মুরাবাহা কাকে বলে? ইজারা কাকে বলে? কারণ এগুলির মাধ্যমে ইসলামিক ব্যাংকে লেনদেন হয়ে থাকে। বুঝতে পেরেছ? তাহলে আসো, মুদারাবা তাকে বলো। এই 99 পৃষ্ঠা আন্ডারলাইন করো, শিখে ফেলবা, খুব ইম্পর্টেন্ট। গ্রাহককে ব্যবসার মূলধন যোগান দেওয়া এবং ব্যবসায়ের শরিক হিসেবে তার মূলধন ব্যবস্থাপনা করা এই সেবার অংশ, মানে তাকে মুদারাবা বলে। আর মুশারাকা কাকে বলে? ব্যাংক এবং গ্রাহকের যৌথ উদ্যোগে ব্যবসা পরিচালনার মাধ্যমে লাভ ও লোকসান সমবন্টনের মাধ্যমে এই ধরনের কারবার পরিচালনা করা হয়, তাকে বলা হয় মুশারাকা। মুরাবাহা কাকে বলে? ঋণ গ্রহীতাকে কোনো কিছু, মানে যেমন গাড়ি, যন্ত্রপাতি, তুমি গাড়ি কিনতে চাও, যন্ত্রপাতি কিনতে চাও, ক্রয়ের জন্য যখন অর্থায়ন করা হয় তখন তাকে মুরাবাহা সেবা বলা হয়।
এই ক্ষেত্রে ব্যাংক কিছু লাভ সহ ঋণের অর্থ ফেরত পেয়ে থাকে। তারা কাকে বলে? ব্যাংক কখনো কখনো ক্রেতার পক্ষ হয়ে গ্রাহকের অনুরোধে বিভিন্ন পণ্য ক্রয় করে এবং নির্দিষ্ট সময়ের জন্য ক্রেতা ব্যবহারের জন্য তার কাছে হস্তান্তর করে। নির্দিষ্ট সময় শেষে গ্রাহক ব্যাংকের পণ্য ব্যাংকের নিকট ফেরত দেয়। ব্যবহারের সময়টুকুর জন্য ব্যাংকের নির্দিষ্ট পরিমাণ ভাড়া প্রদান করে। অর্থাৎ ভাড়ার বিনিময়ে যখন কোনো গ্রহীতা গাড়ি কিনে, বাড়ি নির্মাণ করে, যন্ত্রপাতি কিনে, তখন আমরা এটাকে বলব ইজারা। এখন আসো, বাংলাদেশে ইসলামিক ব্যাংক কয়টি? তোমাদের বইয়ে দেখা যাচ্ছে 60টি। হ্যাঁ, এই 60টি ব্যাংক কি কি এটা শিখে ফেলবা প্রিয় শিক্ষার্থী। যেমন এক, ইসলামিক ব্যাংক বাংলাদেশ লিমিটেড, এটা আমার মনে হয় পতেঙ্গা শাখায় একটা খুলেছে, কি বলো? হ্যাঁ। তারপরে আল আরাফা ইসলামিক ব্যাংক লিমিটেড, এটা বন্দর টিলায় আছে, দেখা যায়। তারপরে সোশ্যাল ইসলামিক ব্যাংক লিমিটেড, এটাও তোমার আগ্রাবাদে আছে। এক্সিম ব্যাংক লিমিটেড, এটা ত্রিভুজে দেখা যায়, আগ্রাবাদ বিভিন্ন অঞ্চলে শাখা দেখা যায়। সাজানাল ইসলামিক ব্যাংক লিমিটেড, ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক লিমিটেড, আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড, এখানে মোট 60টি ইসলামিক ব্যাংক আছে। তবে তোমরা জেনে মানে আনন্দিত হবে, ইসলামিক ব্যাংকের শাখা দিন দিন বাড়ছে, ইসলামিক ব্যাংকও দিন দিন বাড়ছে। এখন আরো আমার জানা মতে আরো তিনটা নতুন ইসলামিক ব্যাংক পরিচালিত হবে। হ্যাঁ বলো প্রিয় শিক্ষার্থী, তাহলে তোমরা এখানে কি শিখবে জানো? ধর্মীয় ব্যাংক কাকে বলে? ইসলামিক ব্যাংক বাংলাদেশের ধর্মীয় ব্যাংকগুলো 60টি কি কি, এবং ধর্মীয় ব্যাংকে কি কি সেবার মাধ্যমে পণ্য লেনদেন হয়, যেমন মুরাবাহা কাকে বলে, মুদারাবা কাকে বলে, মুসারাকা কাকে বলে, ইজারা কাকে বলে, এগুলি এই সংজ্ঞাগুলি অবশ্যই শিখতে হবে। প্রিয় শিক্ষার্থী, এখন আসো অনুশীলনী থেকে তোমরা কতটুকু মনোযোগ দিয়ে শুনলা, তোমাদেরকে একটু টেস্ট করি, আমাকে একটু প্রশ্নের উত্তর দাও দেখি যারা উপস্থিত। বহু নির্বাচনী প্রশ্ন আমি ধরছি, 120টা হল, পৃষ্ঠা 100 দেখি। এক নম্বর প্রশ্নের যারা উপস্থিত তারা উত্তর দত্ত দেখি। বহু নির্বাচনী, রাজশাহীর কোন অঞ্চলে রেশন উৎপাদন কার্যক্রমে কোন ধরনের ব্যাংক নিয়োজিত বলো তো দেখি? দেশি ব্যাংক, ভোক্তাদের ব্যাংক, জাতীয় ব্যাংক, আঞ্চলিক ব্যাংক, কোনটা হবে? আমি দেখতে পাচ্ছি তোমার যারা উপস্থিত, হ্যাঁ, এক নম্বর বহু নির্বাচনী, এই 120টা খোলো, বইয়ের 120টা খোলো না, নবম অধ্যায়, রাজশাহীর কোন অঞ্চলের রেশম উৎপাদন কার্যক্রমে কোন ধরনের ব্যাংক নিয়োজিত? আমি আঞ্চলিক ব্যাংক। হ্যাঁ হ্যাঁ, আঞ্চলিক ব্যাংক। থ্যাংক ইউ। তোমার নাম কি? স্যার হিমশীল। হ্যাঁ ধন্যবাদ। আঞ্চলিক ব্যাংক আমাদের রাজশাহী, যেমন ওই যে আমি আঞ্চলিক ব্যাংক করানোর সময় বলছিলাম না, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক একটা আঞ্চলিক ব্যাংকের উদাহরণ। এই কারণে মনোযোগ দিয়ে লেকচার শুনতে হয়, পাঠ শুনতে হয়, তাহলে পাঠটা মজা লাগে। আসলে কি জানো, পড়ালেখা কিন্তু আনন্দ যদি তুমি মনোযোগ দিয়ে ক্লাসে উপস্থিত থাকো, সেটা অনলাইন হোক, সেটা আমাদের শ্রেণীকক্ষের ক্লাস। দুই নম্বর দেখি পারো কিনা, মুদ্রা বাজারের নিয়ন্ত্রণে বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা হলো, 1, 2, 3 কোনটা হবে? সরকারকে সহায়তা দেয়া, কেন্দ্রীয় ব্যাংকের সাথে কাজ করা, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা, কোনটা হবে প্রিয় শিক্ষার্থী? খ খ ক খ বলো। গ। স্যার গ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরকারকে সহায়তা দেয়া, থ্যাংক ইউ। 1 ও 2 মানে সরকারকে সহায়তা করা, কেন্দ্রীয় ব্যাংকের সাথে কাজ করা। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমার সময় প্রায় শেষ, তোমরা না বাসায় শিখে নিবে কি জানো, বাড়ির পড়া থাকে এই অনুশীলনী। সংক্ষিপ্ত প্রশ্ন 1 থেকে 4 আছে না, এই 4টা দেখবে, আর সৃজনশীল প্রশ্ন 1, 2 দেখবে, বুঝতে পেরেছ? মানে সময় শেষ, এই কারণে আমি তোমাদের সাথে আর আলোচনা করতে পারলাম না। সবাইকে ধন্যবাদ, আগামী ক্লাসে উপস্থিত থাকবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।